চাঁদপাড়া চৌরঙ্গি ক্লাব। 54তম বর্ষে এবারে তাদের ভাবনা মুক্তি। প্রতিদিনই দর্শনার্থীদের ঢল উপচে পড়েছে পূজা মণ্ডপে। চাঁদপাড়া চৌরঙ্গি ক্লাবের শ্যামা পুজো এবারে 54তম বর্ষে পদার্পণ করেছে। জেলা সদর বারাসাতের পর চাঁদপাড়া এলাকাতেও বেশ কয়েকটি জাঁকজমকপূর্ণ শ্যামা পুজোর আয়োজন করা হয়, ব্যতিক্রম হয়নি এবছরেও। গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়া চৌরঙ্গি ক্লাব শ্যামা পুজো উপলক্ষে বরাবরই নতুনত্ব ভাবনার মণ্ডপ সজ্জা প্রতিমা উপহার দিয়ে থাকেন দর্শনার্থীদের। 54তম বর্ষে চৌরঙ্গি ক্লাবের এবারের ভাবনা মুক্তি। প্রতিমাতে রয়েছে সাবেকি আনা ছোঁয়া। মণ্ডপ নির্মাণ করা হয়েছে থার্মোকল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে। আয়োজকেরা জানালেন, পুজোর দিনগুলিতে বিভিন্ন সামাজিক কাজকর্মের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। দুর্যোগ কাটিয়ে গত মঙ্গলবার দিন দর্শনার্থীদের ঢল নেমেছে পূজা মণ্ডপে। ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কেড়েছে চাঁদপাড়া চৌরঙ্গি পূজা মণ্ডপ। আয়োজকদের দাবি, দর্শনার্থীদের ভালো লাগলে তাদের আয়োজন পূর্ণতা পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, চাঁদপাড়া। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।